মর্নিং এভরিওয়ান। সো চলো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি। আমি রেডি, দেখতেই পাচ্ছ। আজকে ব্রেড বানিয়েছি বিকজ আমি আজকে ড্রাইভ করব, ড্রাইভ করে যাব। সো চলো ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। আর সকালে ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে, ভাত করলাম, ভাত খেলাম, এখন রেডি। কারণ আজকে পলাশ বাড়িতে আছে ক্লাস, আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। যদি কিছু স্কিপ হয়ে থাকে, আর অলওয়েজ জানি না কেন স্কিপ হয়ে যায়, সেটা ক্লাসে পৌঁছে নিয়েছি। আর বেশ ক্রিটিক্যাল ঘরোয়া আমি মনে হচ্ছে দেখে, যাই হোক। এনিওয়ে আমি আছি বিউটিশিয়ান ক্লাসে। আমার এই হচ্ছে আমার দুজন ওয়ান অ্যান্ড অনলি ডটার স্টুডেন্ট, আর সেটা হচ্ছে পলাশবাড়ির। সো ওদের এখন আমি ক্লাস করাবো, তার আগে এই হাজারো গল্প নিয়ে বসলাম, গল্প হচ্ছে, তারপর বাকি সব হবে আর কি। এখানে স্টুডেন্ট করছে প্র্যাকটিস মাসাজ। উল্টো পাশে কেন আসছে? ব্যাপারটা কি হচ্ছে, সুপ্রিয়ার উপরে মাসাজ প্র্যাকটিস হচ্ছে, বাট সুপ্রিয়ার খুব সুশি লাগে। তুমি যাও, তুমি যাও না, রেডি হয়ে গেছে, যা যা। মোবাইল দাও, ওই যে মোবাইল। আমার কাছে কিন্তু 300 টাকা আছে, বেশি না। হ্যাঁ, 300 টাকাতেই হবে। হ্যাঁ করো, প্র্যাকটিস করছে পুরবি। হচ্ছে গুড আফটারনুন, আর আমি খাবো ওই যে কেক। তার আগে আমাদের একটা ভালো প্ল্যান আছে, এদিকে কেয়া পরে রিভিল হবে এখন, আর এদিকে সুপ্রিয়া প্রচন্ড খিদে পেয়েছে, বাট ও কিছু খাবে না। একটু 1-2 ঘন্টা আগে বলছিল আমার খিদে পাচ্ছে, দিদি খিদে পাচ্ছে। বলো এবার কি বলছিলে, কি যেন বলছিলে? কিন্তু ওর অলরেডি খিদে পাচ্ছিল, আগেই ও বলছে 2-3 ঘন্টা আগে, দিদি খিদে পাচ্ছে, কিছু খাবা না। ওই যে আমাদের অ্যাডভেঞ্চারের বাড়িতে গেছিল, তোমরা গেছিলে উল্টা রাস্তা দিয়ে, তার জন্য তোমরা তোমাদের বাংলাতে বুঝিস না, ও বললো আমরা উল্টা পাশে গেছিলাম। কিন্তু আমাদের যে অ্যাডভেঞ্চার হয়েছিল বাঁশবাগানের মাঝখানে, সঙ্গমিত্রাকে সকালে কল করে এতক্ষণে পাওয়া গেল। এখন জল খাবে তাহলে, আমার নিয়ে নাও না, কালকে নিয়ে যাবো, কালকে আমি হাতে করে নিয়ে যাচ্ছি। কালকে তোমার টিম পার্টটাও নিয়ে আসবে, ঠিক আছে? আর আমার টিম পার্টটা ওকে দিয়ে দিতে হবে। আমার কিছু প্রোডাক্টের দরকার, তার সলিউশন করছি। শ্যাডো প্যালেটটার কোনো দরকার নেই আমার। কনসিলার, আমার কনসিলার ব্রাশ আছে, তাহলে কনসিলার ব্রাশ ওকে দিলেও হবে। এখন কন্ট্রোল ব্রাশ আর দুটো ব্লেন্ডিং ব্রাশ, স্মাচ ব্রাশ আমার আছে, কনসিলার ব্রাশও আছে, বুঝতে পারলো তো? তাহলে এই হলো। আর শ্যাডো প্যালেট তুমি নাও, আমার কাছে আসলে শ্যাডো প্যালেট আসলে তার অসুবিধা নেই, আর বাকিটা হবে, বাকিটা চলে যাচ্ছি বেরু করতে। আমার চুলের এই অবস্থা, ওটা আর রক্ষা থাকবে না। আমার হেলমেটটা কোথায় রাখা আসছিস ভাই? আমি ভাই মিলে যাচ্ছি ঘুরতে, ঘুরতে না ঠিক, অনেকদিন থেকে আমাদের কাঁকড়া খাওয়ার প্ল্যান ছিল, তো আমরা যাচ্ছি কাঁকড়া খেতে। এখন এখান থেকে 1 আওয়ারের রাস্তা বাকি আছে, মোটে রাস্তা স্টার্ট হলো, জানি না কি হবে, আমাদেরকে আদৌ কি ঢুকতে দিবে? আমার থেকে কে বেশি এক্সাইটেড কাঁকড়া খাবে বলে? আর আমি তো ডায়েটে আছি গাইস। সো গাইস, এখানে আমি ভাই আর কেয়া মিলে যাচ্ছি হচ্ছে গিয়ে মথুরাতে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, এই মুহূর্তে আমার রেস্টুরেন্ট নামটা মনে পড়ছে না, লাজাবাব খানা কিছু সামথিং নাম হবে হয়তো। আমি ভাই আর কেয়া মিলে যাচ্ছি সেখানে কাঁকড়া খাবো বলে, ওখানে খুব ভালো কাঁকড়া পাওয়া যায়, এর আগেও আমি গেছিলাম খেতে, খুব টেস্টি টেস্টি। আর হোয়াট দ্য ভিউ গাইস, কি সুন্দর লাগছে দেখতে। আর এই রোডটা হচ্ছে চিলাপাতার রোড, আর দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর, সূর্য ডোবার সময় ভীষণ ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে চা বাগান, যেটার পাশ দিয়ে আমরা যাচ্ছি,
আর এখানে রোড সাইডের ভিউ না ভীষণ, মানে ভীষণ সুন্দর। তোমরা যদি কখনো চাও আসতে পারো, মনটা ভালো হয়ে যাবে। মাঝে মাঝে এরকম ব্রেক নেওয়া খুবই দরকার। আর দু সাইডে বড় বড় গাছ, মানে সুন্দর চা বাগান, দেখতে ভীষণই ভালো লাগে এই রাস্তাটা। এখন 5:30-6টা বাজে, আর সূর্য ডোবার সময়ে ঠিক এরকমটা হয়। কি ভালো লাগছে, সূর্যের আলোটা ঠিক ধান ক্ষেতের মধ্যে পড়ছে। আর হচ্ছে কি, আমি সত্যি বলতে আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না, সো আমি ক্যাপচার করে নিলাম। আমি ভাবলাম শুধু আমি কেন দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে, আমরা এসেছি ন্যাচারালি কাঁকড়া খেতে। পেছনে ওই যে কেয়া, ব্লগার ব্লগ করছে। সে হাই হাই, এটা একটা ফুল। এটা তো অনেক জনের বসার, তবে এটাতেই বসবো অবভিয়াসলি। ব্লগার ব্লগ করছে, দেখো একটু। সে হাই হাই। এখানে আছে দোলনা, যেখানে আমরা এখন চড়বো। কিন্তু এরকম এরকম কেন দোলনাগুলো বাঁকা কেন? এটা তো উল্টা এসে পড়ে যাব। আউ মাউ পাউ খা, পড়ে যাচ্ছি তো। এরকম বাঁকা কেন দোলনা, বাঁকা হয় বুঝি? ওটা দিয়ে আসতে হবে। বাচ্চাদের মতন দোলনা চড়তেছে না, বড়রাই বুঝি সবসময় দোলনা চড়বে? অবশ্যই না, আমি পার্কে গিয়ে তো পুরো দোলনা 12টা কোন বাচ্চাকে উঠতেই দিই না। হচ্ছে আমাদের ফটো সেশন, আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখানে এই রেস্টুরেন্টটার। নাম জানি কি, সরি গাইস, আমরা এই রেস্টুরেন্টের নাম সময় বলে দিব। হ্যাঁ, আমরা ঠিক জানি না রেস্টুরেন্টের নাম। এতক্ষণ পর্যন্ত আমাদের প্রচুর রিলস টিলস হয়ে গেল বানানো, হাজারো। ওই এখানে এখানে বস তো, গিয়া কারণটা কি, তাহলে আলোটা মুখে অন্ধকার আসবে না। এখানে বস। আর আমরা অর্ডার করেছি, দেখাচ্ছি দেখাচ্ছি, হ্যাভ সাম পেশেন্ট। না এটা সবার জানতেই পারবে, কারণ অলরেডি থাম্বনেইলে এটা দেওয়াই থাকবে। বলে দিই আমরা অর্ডার করেছি কাঁকড়া, যেটা অনেকদিন থেকে ওকে লোভ দেখাচ্ছিলাম, আজকে ফাইনালি ওকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ ফাইনালি নিয়ে আসা হয়েছে। আর এই যে আমাদের বডিগার্ড, সে হাই বডিগার্ড, বডিগার্ড। এই চলে এসছে আমাদের, একটা জল লাগতো দাদা, এই চলে এসছে কাঁকড়া। ও ফটো সেশন করতে বিজি আছে। এইটা কি, এটা কি সুন্দর আসতেছে। কেমন কেয়া, এক্সপেক্ট যেটা করছিলাম ওটার থেকেও ভালো। কেমন ভালো ভালো, ক্যাপসিকাম দিব জয়জি। হ্যাঁ
শান্তি মতন বসে খায় যাচ্ছে এখনো। কেমন লাগতেছে বলো? খুব টেস্ট, ঝালটাও সাথে। কাকড়া কেমন ছিল? একটা বিরিয়ানি। কাকড়া কেমন ছিল বললে তো যাও, কাকড়া কেমন ছিল? কাকড়া কেমন লাগলো? খাই যাচ্ছে মেয়ে শান্তি মতন, আমি আর জয়দা খাইতে পারিনি। আমার এত সহ্য নাই, ধৈর্য নেই, বাইচে বাইচে খাও। বাইচে বাইচে খাইনি, ঝালের জন্য বাইচে বাইচে খাইনি। বাইচে বাইচে খেতে আমাকে ভালো লাগে, কিন্তু ঝালের জন্য বাইচে বাইচে খাই। হচ্ছে বিরিয়ানি, সো একটা বিরিয়ানি অর্ডার করলাম, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার এই প্লেটের এই অবস্থা, কেউই পুরোটা খেতে পারিনি। কিন্তু যাবে না, হচ্ছে বিরিয়ানি, বাট এখানে বিরিয়ানি নট গুড মনে হচ্ছে। মনে হচ্ছে বিরিয়ানিতে শুধু ভাতে মশলা মেখে দেওয়া হয়েছে, ঠিক না? আরো খাবে বিরিয়ানি? হ্যাঁ, কেমন বিরিয়ানিটা? একদম বাজে। বাড়ি চলে আসছি, মায়ের চলছে সিরিয়াল, আর আমার মা আমার মাথা দেখে দিচ্ছে। ডিনার ভালো আছে, সেটাই বেশি ভিড় হয়েছে রে দিদি।